হ্যালো, ওয়েলকাম টু চটকপুর। আমরা এখন এসেছি চটকপুরে, আর ওই যে পিছনে দেখা যাচ্ছে হলো কাঞ্চনজঙ্ঘা। যে কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ লাগছে। আমরা আসলে এই হোমস্টেটাতে, এটার নাম হলো তাশি হোমস্টে। আমরা দার্জিলিং থেকে 12:30 নাগাদ গাড়িতে উঠেছিলাম। এখানে গাড়িটা খুব স্লো চলতে হয়, তো আমরা প্রায় 2 নাগাদ এখানে পৌঁছে গেছি। এগুলো হচ্ছে আজকে আমাদের লাঞ্চ হোমস্টেতে। আমরা এখানে এসে গেছি হলো চটকপুরের ভিউ পয়েন্টে। এটা হলো ভিউ পয়েন্ট থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘার। আমরা ওই যেখান থেকে ধোয়া বেরিয়েছে ওখান থেকে এসেছি। আমার 15 মিনিট মতো সময় লেগেছে। এই যে এখন চটকপুরে সানসেট হচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘাটা সাদা থেকে ধীরে ধীরে অরেঞ্জ হয়ে উঠছে। আজকে ডে 4, আর এখন এসেছিল ব্রেকফাস্ট করতে। পুরি আর এর ভেতরে সবজি আছে, ঘুগনি বা চানা মশালা সামথিং। এখন সকালে ব্রেকফাস্ট করার পর যাচ্ছি হলো কালী পুকুরের দিকে। এখানে যেতে গেলে একটা গাইড নিয়ে যেতে হয়, তো সেখানে যাচ্ছি। এই যে এসে গেছি আমরা কালী পুকুরি। এই যে এখানে সব ঠাকুরের পুজো হয়, এই সিক্রেট পন্টার পাশে। আমরা এখন ফিরছি এই সেক্রেট পন্টার কাছ থেকে। আমরা গাইড নিয়ে গেছিলাম, কিন্তু গাইড ছাড়াও যাওয়া যায় সকালে যদি খুব সানি ওয়েদার থাকে। অ্যাকচুয়ালি আমরা জানতাম না, একদমই কাছে। আমরা আগে হলো থাকছিলাম আপার চটকপুরের একদম নিচের দিকে, তো ওখান থেকে খুব কম সময় লাগে। যে গভর্নমেন্টের ইকো যে হোমস্টেটা আছে, ওই রাস্তাটা ধরে নেমে গেলেই হবে। তো যাই হোক, খুব সুন্দর চারিদিকে, নিচে দারুণ লাগছে জাস্ট। এটা হচ্ছে গিয়ে এখানকার পাইন ভিউ ফরেস্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের রুম ছিল, এখন আমাদের চেক আউট করার পরের অবস্থা, মানে তাই জন্য মেসি। আর ওয়াশরুমটা একটু ছোট, গিজার আছে, এরকম ভিউওয়ালা রুম, জানলা থেকে দেখা যায়, একটা ছোট্ট ব্যালকনি। আর বিকেল থেকে আমার ফোনে খুব একটা চার্জ ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি। আমি বিকেলে খেয়েছিলাম হচ্ছে, এখান থেকে দিয়েছিল হলো সোয়াবিনের পকোড়া, ভেজ পকোড়া সোয়াবিনের, যেটা কিনা খুব ইয়াম্মি খেতে হয়, আর র চা দেয়, সেটাও খুব টেস্টি। আমার তো প্রত্যেকটা খাবারই খুব টেস্টি লেগেছে। আর রাতে দিয়েছিল হলো চিকেন আর রুটি। এই পুরো প্যাকেজটা হলো 1.5K। আমি যেখানে ছিলাম আরও অনেক রেঞ্জের হয়, 1.3K-এরও হয়, বাট আমরা পাইনি সেগুলো, যেহেতু আমরা লাস্ট মোমেন্টে বুক করেছিলাম তার জন্য। আমরা এখন চলে যাচ্ছি চটকপুর ছেড়ে, আবার আসবো। বাই বাই, সি ইউ। এখন আমরা এনজেপে যাওয়ার পথে একটা
জায়গায় নেমেছি লাঞ্চ করব বলে। আবার এসে গেছি নিউ জলপাইগুড়ি জাংশন। আমি আবার চলে এলাম হচ্ছে শিয়ালদা স্টেশন, আর আমাদের ট্রিপ হচ্ছে ওভার। এখন হচ্ছে বাড়ির পথে, আর এই ভিডিওটা এটুকুই থাকবে। তো বাই বাই।